আজকে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টের সম্পর্কে জানব। মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আজকে আমরা পড়ব আউটসাইড মাইক্রোমিটার সম্পর্কে। আউটসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার দেখতে কেমন হয়, এর কী কী পার্ট আছে সেগুলো আমরা দেখব। আউটসাইড মাইক্রোমিটার এই যে আমার হাতে আছে, এটি হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, ঠিক আছে? আউটসাইড মাইক্রোমিটার, এই আউটসাইড মাইক্রোমিটারের কী কী পার্টস আছে সেগুলো আমরা জানব। পার্টস কী কী আছে এখানে দেখো, এই যেটা সবুজ কালারের মতন রয়েছে ইউ আকৃতির, এই জিনিসটা হচ্ছে ফ্রেম, একে আমরা ফ্রেম বলি। এই ফ্রেমের সাথে এই এদিকে একটা ছোট্ট স্টিলের কিছু একটা জিনিস আছে, এটাকে আমরা কী বলি? এটাকে বলি এনভিল। এবং এপাশে যেটা আছে সেটা হচ্ছে স্পিন্ডেল, এটা হচ্ছে স্পিন্ডেল। এই ফ্রেমের গায়ে আর একটা জিনিস আছে, এই যে কালো রঙের, এটা হচ্ছে লকিং লিভার বা লকনাটও আমরা বলে থাকি। এবার এখানে একটা জিনিস আছে, এটা কি? এটা দেখো, যেটা ঘুরে পিছিয়ে দিয়ে পিছে পেছনের দিকে যাচ্ছে, যে জিনিসটা ঘুরছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের থিম বেল্ট, ঠিক আছে? আর এই এটা এই থিম বেল্ট যখন পেছাচ্ছে, ঘুরিয়ে আমরা পেছাচ্ছি, তখন একটা জিনিস বেরিয়ে আসছে। এই যে থিম্বেল পেঁচাচ্ছে, এই একটা জিনিস বেরিয়ে আসছে, এটা কি? এটাকে আমরা ব্যারেল বলি, ঠিক আছে? ব্যারেল। এবং এই থিম্বেলের পেছনে দেখো আরো একটা জিনিস আছে, এটা দিয়ে ঘোরানো যায়, এটাকে কি বলা হয়? এটা এটাকে বলে র্যাচেট স্টপার, ঠিক আছে? এটা হচ্ছে র্যাচেট স্টপার। তো পার্টস নিয়ে আশা করি আর কোনো সন্দেহ নেই যে কোন জিনিসকে কি বলা হয়। আর একবার বলে দিই, এটা হচ্ছে ফ্রেম, এটা এনভিল, এটা স্পিন্ডেল, এটা লক লিভার বা লকিং নাট, এটা হচ্ছে ব্যারেল, এটা হচ্ছে থিম্বেল, এবং এটা র্যাচেট স্টপার, ঠিক আছে? এইবার দেখো, এটা দিয়ে আমরা মাপ কীভাবে নেব? মাপ নেওয়ার জন্য নিশ্চয়ই কোথাও কোনো স্কেল দেওয়া থাকবে, নাহলে আমরা মাপ কী করে নেব? তো এখানে এই যে ব্যারেলের ওপরে, এই যে ব্যারেল বা ব্যারেলকে ব্যারেলও বলা হয় আবার স্লিভও বলা হয়, ঠিক আছে? SLEEV, স্লিভ, স্লিভ বলা হয় বা ব্যারেল বলা হয়। এই ব্যারেলের ওপরে দেখো এখানে মেজারিং স্কেল দেওয়া আছে, ডিভিশন করা আছে কিছু, ঠিক আছে? এই ডিভিশন, এই যে ডিভিশন আছে ব্যারেলের ওপর, একে কী বলা হয়? একে বলা হয় মেন স্কেল। এটা হচ্ছে মাইক্রোমিটারের, আউটসাইড মাইক্রোমিটারের মেন স্কেল। এবং এই থিম্বেলের ওপরেও কিছু ডিভিশন করা আছে, এই ডিভিশনকে কি বলা হয়? এই ডিভিশনকে বলা হয় থিম্বেল স্কেল, ঠিক আছে? ব্যারেলের ওপরে যে স্কেল আছে সেটা হচ্ছে মেন স্কেল, এবং থিম্বেলের ওপরে যে স্কেল আছে সেটা হচ্ছে থিম্বেল স্কেল। এবার এই আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা মেজার কিভাবে করব? তো মেজার করার আগে আমাদের জানতে হবে যে আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত। আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট বের করার একটা সূত্র হচ্ছে লোয়েস্ট ডিভিশন অফ মেইন স্কেল ডিভাইড বাই টোটাল ডিভিশন অফ থিম্বেল স্কেল।
ঠিক আছে, লোয়েস্ট ডিভিশন অফ মেন স্কেল ডিভাইড বাই টোটাল ডিভিশন অফ থিম্বেল স্কেল। তো লোয়েস্ট ডিভিশন অফ মেন স্কেল, মেন স্কেল আমরা কি বলেছি, আউটসাইড মাইক্রোমিটারের মেন স্কেল কোথায় থাকে, ব্যারেলে থাকে, ব্যারেল বা স্লিভে থাকে। তো স্লিভে, স্লিভে মেন স্কেলে, মেন স্কেলের সব সর্বনিম্ন কত ডিভিশন আছে, লোয়েস্ট ডিভিশন মানে সর্বনিম্ন কত ডিভিশন আছে। তো এখানে তোমরা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারবে না, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। দেখো মেন স্কেল এরকম আছে, ঠিক আছে, জিরো, জিরো থেকে তারপরে দেখো উপরের দিকে কি আছে, ওয়ান আছে, জিরো এবং ওয়ানের মাঝখানে নিচের দিকে একটা দাগ করা আছে, আবার ওয়ান এবং টু এর মাঝখানে নিচের দিকে একটা দাগ করা আছে, আবার টু থেকে থ্রি মাঝখানে নিচের দিকে একটা দাগ করা আছে। তার মানে কি, এটা জিরো, তারপরে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ, তারপরে আবার ওয়ান, তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ, তারপরে টু, তারপরে টু পয়েন্ট ফাইভ, তারপরে থ্রি, আবার থ্রি পয়েন্ট ফাইভ নিচের দিকে আছে। এরকমভাবে মেন স্কেলে দাগ করা আছে। তাহলে এখানে মেন স্কেলে আমরা সর্বনিম্ন কত মাপ নিতে পারবো, মেন স্কেলে দেখো জিরোর পরে পয়েন্ট ফাইভ আছে, তাহলে সর্বনিম্ন মেন স্কেলে আমরা নিতে পারবো পয়েন্ট ফাইভ এমএম, জিরোর পরে পয়েন্ট ফাইভ, তারপরে আবার পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান হয়েছে, তারপরে আবার ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে, আবার তারপরে পয়েন্ট ফাইভ আবার যোগ করে টু হয়েছে, এরকমভাবে গেছে। তাহলে সর্বনিম্ন আমরা কত মাপ নিতে পারবো, পয়েন্ট ফাইভ। তাহলে এখানে কি বলেছে আমায়, লোয়েস্ট ডিভিশন অফ মেন স্কেল, তাহলে লোয়েস্ট ডিভিশন অফ মেন স্কেল কত আছে, সব থেকে কম কত মাপ নিতে পারবো আমরা, আমরা পারবো পয়েন্ট ফাইভ বা হাফ, হাফ, ঠিক আছে, পয়েন্ট ফাইভ বা হাফ। এবং টোটাল ডিভিশন অফ থিম্বেল স্কেল, এই যে থিম্বেল স্কেলের ওপরে এরকম এরকম ভাবে ডিভিশন করা আছে, মানে থিম্বেলের ওপরে, এই যে মাইক্রোমিটারে দেখো এই থিম্বেলের ওপরে ডিভিশন করা আছে, এই যে এরকম এরকম ডিভিশন করা আছে, তো এই থিম্বেলের ওপর যে ডিভিশন করা আছে, এখানে থিম্বেলের ওপরে ডিভিশন করা আছে মোট 49, থিম্বেলের ওপরে মোট ডিভিশন করা আছে 50। তাহলে আমাদের সূত্র অনুযায়ী মান বসিয়ে কত হলো, লোয়েস্ট ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু কত আমরা দেখলাম, পয়েন্ট ফাইভ বা হাফ, এবং টোটাল ডিভিশন অফ থিম্বেল স্কেল কত, 50। তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, নিচে 50, ওপর থেকে পয়েন্টটা সরিয়ে নিচে কত করলাম, 10 নিলাম, এবং এই পাঁচটাকে এখানে বসালাম, ঠিক আছে। তাহলে কি হলো, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে 10, তাহলে এটা করলে কত হয়, ওপরে এক আছে 1, নিচে 50 দুগুণে কত, 100। তাহলে এটাকে যদি করি আমরা, নিচে 100 আছে ওপরে এক আছে, তাহলে কত হবে, 0.01 mm, ঠিক আছে। আমরা কি করছি, আমরা মেট্রিক সিস্টেম, মেট্রিক সিস্টেম কি, মেট্রিক সিস্টেম হচ্ছে মিটারের সিস্টেম, মেট্রিক সিস্টেমে আমরা মিলিমিটারে আউটসাইড মাইক্রোমিটারের মেজারমেন্ট করা শিখছি। তো এখানে মেট্রিক সিস্টেমে আমাদের আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, আমরা ক্যালকুলেট করলাম কত, 0.01 mm, ঠিক আছে। এরপরে এই যে লিস্ট কাউন্ট পর্যন্ত আমরা শিখলাম, এরপরে কিভাবে মেজার করব, এরপরে ডেমনস্ট্রেট করে নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে কি করে আউটসাইড মাইক্রোমিটার দিয়ে কোনো একটা মেজারিং অবজেক্টকে মেজার করা যায়, ঠিক আছে। আজকের মতো ক্লাস এইটুকুনি।